ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধটা দিনে দিনে শুধু হামাস নয়, কঠিন হয়ে উঠছে ইসরায়েলি সেনাদের জন্য। বর্তমানে গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী ও হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই চলছে। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এই পর্যন্ত 87 জন সেনা হারিয়েছে নেতানিয়াহু বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই জানা গেল আরেকটি গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গিয়ে চোখে আঘাত পেয়েছেন শত শত ইসরায়েলি সেনা। অধিকাংশ সময়ে আঘাত এতটাই গুরুতর হয়ে উঠছে যে তাদের অনেকেই দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলছেন। বিগত 2 মাসে চোখের ইঞ্জুরিতে ভুগে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন আরও অনেক সেনা। আঘাতপ্রাপ্ত সেনাদের সংখ্যাও উদ্বেগজনক বলে মন্তব্য করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলা হয়েছে গাজায় নিয়োজিত মোট সেনা সংখ্যার 10-15% তাদের 1 বা 2 চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে অধিকাংশ IDF সেনা যুদ্ধের সময় আবশ্যক চক্ষু সুরক্ষা সরঞ্জাম না পরায় তাদের চোখে আঘাত পেয়েছেন। তাদের অধিকাংশই বুলেটের খোসা এবং গুলি করার সময় রাইফেলের ধাক্কার চোটে চোখে আঘাত পেয়েছেন। এছাড়া সরাসরি হামাসের হামলার কারণেও চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন কয়েকজন ইসরায়েলি সেনা। কানের প্রতিবেদনে আরও বলা হয়েছে গত 7 অক্টোবর থেকে চোখে আঘাত পেয়ে প্রায় 40 জন ইসরায়েলি সেনা শুধু বেয়ারশেবার সোরোকা মেডিকেল হাসপাতালেই ভর্তি হয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে গুরুতর আহত অবস্থায় আরও 5 জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গত 24 ঘণ্টায় এই 5 জনের মধ্যে 2 জনের চোখেই অস্ত্রোপচার করতে হয়েছে। যুদ্ধক্ষেত্রে প্রতিরক্ষামূলক চশমা পরার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে গেল মাসে ইসরায়েলি সেনাদের মধ্যে একটি প্রচারণা চালানো হয়। ইসরায়েলের চক্ষুরোগ বিশেষজ্ঞরা একটি ছোট ভিডিও তৈরির মাধ্যমে এই প্রচারণা চালান বলে জানায় জেরুজালেম পোস্ট। কানের এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের চক্ষু সুরক্ষা সরঞ্জামের কোনো অভাব নেই। এমন ঘটনা যেন আর না ঘটে সেই চেষ্টা করছে IDF। সেনাদের সামনে নিয়মিত চক্ষু সুরক্ষা সরঞ্জাম পরার গুরুত্বও তুলে ধরা হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাইফ বিনায়ুব, কালবেলা ডেস্ক।